প্রিয় ছাত্রছাত্রীরা, দ্য ফিনিক্সের অডিও স্টুডিওতে আরেকবারের জন্য তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শোনাবো বনফুল রচিত আলোবাবু গল্পটি নিয়ে। তো চলো শুরু করছি আজকের গল্প পাঠ, আলোবাবু, রচয়িতা বনফুল। সবাই তাকে আলোবাবু বলত, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়, গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তারপর কালো গোঁপদাড়ি, যুগ্ম ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধবধবে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে? সাহায্য প্রার্থী হয়ে অনেকেই আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলের, মনে মনে একটু বিরক্ত হলাম। কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না, বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। তার বাঁ হাতে একটি ছোট্ট থলি ছিল, তার ভিতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট্ট পাখির ছানা বার করলেন। একটা ছোঁড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি দুয়ানা পয়সা দিয়ে বাচ্চারা নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কিনা একটু দেখবেন দয়া করে? শুনেছি আপনি বড় ডাক্তার। দেখলাম পাখির ছানাটিকে, পায়ে সত্যি লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। কি করবেন এটাকে নিয়ে, পুষবেন? না, ভালো হলে ছেড়ে দেবো, জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্যে বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, তা এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? অবিনাশবাবুর বাড়িতে, দিন সাতেক হলো এসেছি। আরেকবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন, অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? না না, তেমন কিছু নেই, আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধু শ্বশুরুনি। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটা নিয়ে চলে গেলেন। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল, সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন, আরে বিনুবাবুর কুকুর এটি, কুকুর পোষার শখ আছে কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পেঁচুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই, স্নেহের কাঙাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে। দেখবেন তো, যদিও চাকরি বাকরি জুটি দিতে পারেন কোথাও, সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। দিন তিনেক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিলুম, কোথায় কোথায় আলোবাবুর কথা উঠে পড়ল। সিভিল সার্জন বললে, এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না, পরীক্ষায় পাস করলে তখন মাইনে বাড়বে। আলোবাবু হাসপাতালে আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। আরে কি খবর, আমাকে দূর করে দিলে কেন? আরে একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না, সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে, ওই ওষুধটা দাও তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিলে। সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল, বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম, কি আর বলবো, সত্যি অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে, আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন।
অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আরে আপনি গান বাজনা জানেন নাকি? কণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুগি তগলা বাজাতে পারতাম, দৈনের দায়ে সব বেছে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। তা হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে সুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। আরে কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাড়িটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। তক্ষুনি ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দেই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। তাড়াতাড়ি ঢুকে বললেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম, আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তরঙ্গটা খুললেন, তার ভেতর থেকে বার করলেন একটি ছোট্ট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়া ছোট্ট পুঁটুলির মতন কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের সালুর পুঁটুলি বেরিয়ে পড়ল, সেটি খুললেন। বেরুলো রেশমি ন্যাকড়ার পুঁটুলি, সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। তিন পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো রাখতেন তিনি সযত্নে। ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন, তারপরে চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল, স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও, সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির উপর। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন, দুটো লাইনই বারবার গাইছেন, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে, এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে, এমনি? তারপর আমার দিকে চেয়ে কণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। হালোবাবু এখন পাগলা গারদে আছেন, সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছু। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। এতক্ষণ তোমরা শুনছিলে বনফুল রচিত আলোবাবু গল্পের পাঠ। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন্ড।